আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বাল রাসূলুল্লাহ ফি বুদ্রি আহাদিকুম সাদাকাতুন, মানে তোমরা যে স্ত্রী সহবাস করো, স্ত্রী সহবাসের মধ্যেও সাদকা আছে, মানে এখানেও সওয়াব আছে। ক্বালু, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু কান আলাইহি আজরুন, আরে কেউ তার চাহিদা পূরণ করার জন্য যাবে, মনোবাসনা মনোবৃত্তি পূরণ করার জন্য তার স্ত্রীর কাছে গমন করে, এখানে গেলেও কি সব হবে নাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, আফার আইতুম, তোমাদের কি মনে হয় কোনো ব্যক্তি যদি হারাম পন্থায় কোনো মহিলার সঙ্গে সহবাস করে তো আকান আলাইহি বিজরুন, তার কি পাপ হবে? ফাকাদালিক, অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি হালাল পন্থায় তার স্ত্রীর কাছে গমন করে তাহলে এটাও তার জন্য ইবাদত হবে। তার মানে স্ত্রী সহবাস করলে সেটাও ইবাদত, স্ত্রীকে খানাপিনা করাবেন সেটাও ইবাদত।